ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের ভাই বোনেদের জন্য, এবং যারা জেক্সপো এবং বকলেট 2022 কাউন্সিলিং থ্রু, যারা এই বছর বিভিন্ন পলিটেকনিক কলেজে, সরকারি বা বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হবে, তো তাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আমি ডেসক্রাইব করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ফার্স্ট এবং সেকেন্ড ইন্টারনাল কবে হবে? ঠিক আছে, আমি অফিসিয়াল নোটিশের বেসিসে তোমাদের কথা বলবো, তো অবশ্যই অফিসিয়াল নোটিশটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে। নেক্সট হচ্ছে, ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ফাইনাল সেমিস্টার কবে হবে? ওকে, নেক্সট, ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড ইন্টারনাল এক্সাম কবে হবে? ফার্স্ট ইন্টারনাল এক্সাম অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে। দেন ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ফাইনাল সেমিস্টার কবে হবে? নেক্সট, 2022 যারা জেক্সপো এবং ভোগলেট দিয়ে ভর্তি হবে তাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? ওকে, তো এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের সবাইকেই বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল শুভজিৎস ইউটিউব সাবস্ক্রাইব করে রাখোনি, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যারা জয়েন হয়ে নেই, তাদের রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ফার্স্ট এবং সেকেন্ড ইন্টারনাল এক্সাম কবে হবে? ঠিক আছে, তো এটা অলরেডি তোমাদের ফোর্থ সেমিস্টারের তো কয়েকদিন আগে থেকেই ক্লাস স্টার্ট হয়েছে, এক দেড় মাস মতো হলো। তো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইন্টারনালের এক্সামও তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যে ইয়ে থেকে, বোর্ডের তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে কবে হবে। তো তোমরা দেখে নাও, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের দেখো 17th August 2022, গত পরশু দিন যেটা তোমাদের ইয়ে হয়েছে, অফিসিয়ালি হচ্ছে পাবলিশ হয়েছে। তো তোমরা সেখানে দেখতেই পাচ্ছ এই যে তোমাদের ফার্স্ট যে ইন্টারনাল সেটা হচ্ছে তোমাদের 25th of August থেকে 31st of August মধ্যে কন্ডাক্ট হবে, এবং সেকেন্ড ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে 23rd of September থেকে 23rd of September থেকে 29th of September মধ্যে তোমাদের কন্ডাক্ট হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে ইন জেনারেল একটা ডেট। এবার বিভিন্ন কলেজ হচ্ছে এই যে তোমার ইয়ের মধ্যে শিডিউল আছে, এই শিডিউলের মধ্যে তাদের নিজেদের মতো করে একদিনে কোনো কলেজ পরীক্ষা সবগুলো ইয়ে কমপ্লিট করে দেয়, কোনো কলেজ দুদিনে নেয়, কোনো কলেজ তিন দিনে নেয়। আর একটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের এরপরে যে সমস্ত এক্সাম, মানে সেটা ইন্টারনাল হোক বা অফলাইন, তোমাদের সেমিস্টার এক্সাম হোক, সব কিন্তু তোমাদের অফলাইনে কন্ডাক্ট হবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো খুব ভালো করে পড়াশোনা করো, পড়াশোনাতে কিন্তু কেউ ঢেলেমে দিও না, এটাই তোমাদের আমার বলার। ওকে, তো চলো পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নেওয়া যায়। তো এক নম্বর প্রশ্নটা আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, সেকেন্ড প্রশ্ন তো কী বলেছে, ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ফাইনাল যে সেমিস্টার সেটা কবে হবে? তো তোমাদের দেখো ফাইনাল সেমিস্টার অক্টোবরে তো তোমাদের পুজো, ঠিক আছে, সেপ্টেম্বরে তো তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বর তো ইন্টারনাল আছে, তো তোমাদের নভেম্বরে হচ্ছে ফোর্থ সেমিস্টার কন্ডাক্ট হবে। ওকে, এইটুকু এখনও পর্যন্ত কনফার্মেশনস আছে, তারপরে ডিটেল যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখন আমার চ্যানেল থেকে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। নেক্সট, তিন নম্বর কোশ্চেন হচ্ছে, ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড ইন্টারনাল কবে হবে? তো তোমরা সবাই জানো ফার্স্ট ইন্টারনাল তোমাদের কন্ডাক্ট হয়ে গেছে, যারা ফার্স্ট ইন্টারনাল যে সাবজেক্টগুলো ভালো করে দিতে পারোনি অবশ্যই তোমরা সেকেন্ড ইন্টারনালে সেই সাবজেক্টগুলো কিন্তু ভালো করে দেবে, কারণ তোমাদের কিন্তু হায়েস্ট মার্কস অর্থাৎ ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু তোমাদের টিচাররা হচ্ছে বোর্ডে পাঠান। ঠিক আছে, ওকে, ইন্টারনাল মার্কসের ক্ষেত্রে। এইবার হচ্ছে সেকেন্ড ইন্টারনাল তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইক, ওকে, মানে তোমরা বলতে পারো তোমাদের যারা সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে ফোর্থ সেমিস্টারে যে দাদাদের যে ফার্স্ট ইন্টারনাল যখন হবে তার আশেপাশের ডেটেই হচ্ছে তোমাদের, বা ওই একই রকম সময়ে কিন্তু তোমাদের সেকেন্ড ইন্টারনালটা কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে। ওকে, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আমি বললাম। ওকে, নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্নটা কি আছে, দেখো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ফাইনাল সেমিস্টার কবে হবে? তো তোমাদের প্রিভিয়াস যে মোটামুটি একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার বলতে পারো, বা অ্যাকাডেমিক একটা ইয়ে বের করে
করেছিল, ওরা নোটিফিকেশন বের করেছিল যেখানে কোন ইয়ারের স্টুডেন্টটা কবে পাস আউট হবে, কোন ইয়ারের পরীক্ষা কবে হবে, ঠিক আছে। এর জন্য যাই হোক এই মুহূর্তে সে অফিসিয়াল নোটিশটা আমি আমার ফোনে খুঁজে পাচ্ছি না, পরবর্তীতে কখনো খুঁজে পেলে আমি সেটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো বা এই ভিডিওর আমি ডিসক্রিপশনে পরে সেটাকে অ্যাটাচ করে দেবো। তো বেসিক্যালি সেই অনুযায়ী হচ্ছে তোমাদের মানে প্রিভিয়াস নোটিফিকেশন অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর 2022-এর মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন যা পরিস্থিতি বা এই মুহূর্তে যা সিচুয়েশন এবং বোর্ড যেহেতু বিভিন্ন রকম বিষয় নিয়ে এই মুহূর্তে তোমাদের যে বিভিন্ন ধরনের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়নি, তোমাদের থার্ড ইয়ারের দাদাদের হচ্ছে ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করতে পারেনি, সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু বহুত মানে অসঙ্গতি আছে, তো যার ফলে সেগুলোও কিন্তু এখনও পর্যন্ত তোমাদের সময় লাগবে, তো যার ফলে তোমাদের সেপ্টেম্বরে কিন্তু কোনোভাবেই পরীক্ষা হবে না, এইটুকু কিন্তু 100% শিওর। তোমাদের পরীক্ষা হবে অক্টোবর লাস্ট উইক বা নভেম্বর ফার্স্ট উইক, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যে সময়টা পেলে সেটাকে ভালোভাবে কাজে লাগাবে এটা এক্সপেক্ট করছি। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা, 2022-এ যারা জেক্সপো এবং ভোকলেট দিয়ে ভর্তি হবে তাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের হচ্ছে গতকালকে অর্থাৎ 18th অফ আগস্ট থেকে তোমাদের মানে টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছিল, তো সেই ডেটেও হচ্ছে তোমাদের জেক্সপো বা ভোকলেট কাউন্সিলিং কিন্তু স্টার্ট হলো না। এটাও বলতে পারো বোর্ডে কী বলবো, বোর্ডের এক ধরনের গাফিলতি যে দুবার রিসিডিউলড হচ্ছে, এরপরেও তারা একদম রুট লেভেলের ক্যান্ডিডেটদের কথা কেন চিন্তা করছে না সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক তোমাদের সবাইকে বলবো তোমরা আপসেটেড হয়েও না, অবশ্যই তোমরা পজিটিভ থাকো, কাউন্সিলিং এটা একটা অফিসিয়াল ব্যাপার, কাউন্সিলিং তো অবশ্যই কন্ডাক্ট হবে। তো তোমাদের কাউন্সিলিং যে ডিলে হচ্ছে তার রেসপেক্টে তোমরা যদি দেখতে যাও তাহলে কিন্তু তোমাদের পুজোর আগে ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের মোটামুটি অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস একটা স্টার্ট হওয়ার পসিবিলিটিস আছে, তবে আমার মনে হয় না অক্টোবরের লাস্ট উইকেও হবে, অক্টোবরে যেহেতু বিভিন্ন ধরনের পুজো টুজো আছে, তো ধরো ওই নভেম্বরের ফার্স্ট উইক থেকেই তোমাদের ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। তো যারা ভালো র্যাঙ্ক করেছো তাদেরকে আমি একটা সাজেশন দেবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস যেটা হচ্ছে একদম লেটেস্ট সিলেবাস, সেই ফার্স্ট সেমিস্টারের লেটেস্ট সিলেবাসে যে যে সাবজেক্ট আছে, কী কী সাবজেক্ট আছে তোমাদের আমি বলে দিচ্ছি, ম্যাথামেটিক্স 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল, এই চারটাই হচ্ছে তোমাদের থিওরি সাবজেক্ট। তো এই চারটা সাবজেক্ট তোমরা কিন্তু ভালোভাবে এখন থেকে প্রিপেয়ার করতে থাকো, ঠিক আছে, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা বেসিক্যালি হচ্ছে সবাই জানো ফার্স্ট ইয়ারটা হচ্ছে কমন ফর অল, যার জন্য তোমরা যে ট্রেড নিয়ে ভর্তি হও না কেন বা কাউন্সিলিং থ্রু তোমরা যে কলেজেই পাও না কেন বা যে ট্রেডই পাও না কেন সবার কিন্তু সিলেবাস কিন্তু সেম থাকবে। তাই তোমরা এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও, সময়গুলো নষ্ট করো না, কারণ তোমাদেরও পরীক্ষা কিন্তু অফলাইনে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাংক ইউ সকলকে।